হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আজ কোন রকম স্টাডি মেটেরিয়ালস বা স্টাডি সংক্রান্ত কোনো কিছুই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব না। আজ শেয়ার করব যে কিভাবে আমি আমার প্রথম যে মাইলস্টোন 1,000 সাবস্ক্রাইবার পার করলাম। আমি জানি যে এটা হয়তো নতুনত্ব কিছু নয়, 1,000 সাবস্ক্রাইবার এখনকার যুগে এটা খুবই একটা ইনসিডেন্ট নয়, এটা কোনো কিছু ব্যাপারই না অনেকের কাছে। 1 মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমাদের আমার কাছে এই 1,000 সাবস্ক্রাইবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার কারণ আমাদের এডুকেশন চ্যানেলগুলো যদি মানুষকে কোনো কিছু প্রেরণা যোগায় বা নতুনত্ব কিছু পাওয়ার জন্য যদি কেউ খোঁজে, তবেই কিন্তু সে আমাদের এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাকে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো যাই হোক, চারিদিকে লকডাউন, বসে আছি তো কাজ পাচ্ছি না, দেখি ভাবি যে না আমি কী করে আমার 1,000 সাবস্ক্রাইবার পার করলাম। সেটা হয়তো অনেকের প্রয়োজন আছে এটা জানার জন্যে। তার কারণ কি, অনেক ছোট ছোট ইউটিউবাররা আছে আমার মতো, আমি একদম খুবই নগণ্য একটা একজন ইউটিউবার, আমি এখান থেকে মানি ইনকাম বা অন্য কিছুর জন্যে ভিডিও করি না, ভালো লাগে। আমি দেখতে চাই যে কতজন আমার পাশে আছে বা আমার চ্যানেলকে ভালোবাসে, তাদের জন্যই মেনলি কিন্তু আমি ভিডিও তৈরি করে পাঠাই। তো যাই হোক, প্রথম 1,000 সাবস্ক্রাইবার হওয়াটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যাদের এখনও 1,000 হয়নি তারা কিন্তু এটা ভাবছে যে আমার কী করে 1,000 হয়ে গেল, কিন্তু 1,000 হওয়ার পিছনে যে কতটা রসদ লাগে সেটা আমি একমাত্র জানতে পেরেছি, যে 1,000 সাবস্ক্রাইবার পার করতে গেলে তোমাকে কতটা পরিমাণে খাটতে হবে। তো যাই হোক, চেষ্টা করতে হবে। আমি যেটা সবাইকে বলবো যে এমন কিছু বিষয় কন্টেন্ট তোমাকে রেডি করতে হবে যেগুলো কিনা মানুষের ভালো লাগবে, মানুষ কেন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেটা তোমাকে আগে বুঝতে হবে। মানুষ তবেই তোমার চ্যানেলটি ভালোবাসবে যখন তুমি মানুষকে কিছু উপহার দিতে পারবে, তবেই তো তোমার চ্যানেলটি মানুষ সাবস্ক্রাইব করবে, কি ঠিক বললাম? তো আর আমি রিয়েল লাইফে একটা জিনিস বিশ্বাস করি, যদি তুমি কখনো কাউকে না ঠকাও তাহলে মানুষ তোমাকে কখনো ঠকাবে না, আর তুমি যদি কাউকে ঠকিয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু অবশ্যই ঠকাবে সে। এর জন্যে তুমি যে সমস্ত জিনিসগুলো রেডি করছো, পড়াশোনার বিষয়ে হোক বা অন্য কিছু, সেগুলো তোমাকে সঠিকটায় মানুষকে দিতে হবে, ভুল ভাল শিক্ষা দেওয়া যাবে না মানুষকে। আর 1,000 সাবস্ক্রাইবার হওয়াটা খুবই আনন্দ, যেহেতু আমার এই 1,000 সাবস্ক্রাইবার সবে হলো, আশা করছি তোমরা আরও সবাই ভালোবাসবে আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করবে, ভালোবাসবে। আর আমি তোমাদের জন্য যাতে নতুন কিছু গিফট করতে পারি সেটা তো অবশ্যই আমি মনে প্রাণে একান্তভাবে চেষ্টা করব তোমাদের জন্য নতুন কিছু কন্টেন্ট রেডি করার জন্য। আসল কথা বলতে কি, আমার না আছে কোনো দামি ক্যামেরা, না আছে আমার হ্যান্ডস, আমার কিছুই নেই, জাস্ট একটা মোবাইল ফোন, তা থেকেই আমি চেষ্টা করি তোমাদের কাছে পৌঁছানোর জন্যে। বেকার মানুষ হলে যা হয়, আসল কথাটা হলো এটাই। কিন্তু 1,000 সাবস্ক্রাইবার করতে যদি চাও, একটা জিনিস আমি যেটা বুঝেছি, তোমাকে প্রচুর খাটনি করতে হবে, ঠিক আছে? তো আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, আর চ্যানেলটি যদি ভালো লাগে, স্টাডি মেটেরিয়ালস যদি তোমরা পেতে চাও, বিশেষ করে একাডেমিক পড়াশুনো, তার সাথে কিছু আছে কম্বাইন্ডের জিনিসপত্র, বিশেষ করে সায়েন্স, অনলি সায়েন্সের জন্য তোমাদের যদি মেটেরিয়ালস দরকার হয় বা এডুকেশন দরকার হয়, তাহলে অবশ্যই পিডি স্টাডি সেন্টার চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর লকডাউনের মধ্যে সবাই স্টে হোম, ভালো থেকো, স্টে সেফ, ঠিক আছে? আর বেশি কিছু নয়, এইটুকুই মনে হলো যে যাই তোমাদের সাথে একটু কথা বলে আছি, এর জন্যেই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং বন্ধুদেরকে বলবে কমেন্ট করে জানাতে কেমন লাগলো, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো, বি সেফ, বি কেয়ারফুল।